কি খবর হ্যাঁ কি অবস্থা লেখাপড়া কেমন চলছে ভালো হ্যাঁ কণ্ঠ বসে গেছে নাকি ঠান্ডা লাগছে না আচ্ছা ওই যে শরীফ রুনা কানাডা শরীফ রুনা দম্পতি কানাডার থেকে প্রতি মাসে তিন হাজারের এই যে এটা হচ্ছে আগস্ট মাস তো এমনি মোটামুটি সব ভালো আছে তো না আচ্ছা 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 তাহলে তিনটে তো মেয়ে না আচ্ছা ঠিক আছে ওনাদের জন্য দোয়া করেন না আচ্ছা ঠিক আছে ভালো থাকে না যাও এই টাকাটা শরীফ রুন দম্পতি কানাডা থেকে এই অসহায় পরিবারে প্রতি মাসে তিন হাজার টাকা করে দিচ্ছেন দোয়া করছি শরীফ রুনা দম্পতির জন্য মহান রাবুল আলমীর জন্য তাদের মনে নেক বাসনাগুলো পূর্ণ করে দেন এই যে অসহায় পরিবার এটি আপনারা ইতিমধ্যে চিনে গেছেন ওনার নাম রত্না আর তোমার নাম ধরে কি আসমা সেই আমডাঙ্গা উলিপুর একটি মাদ্রাসায় গিয়ে মেহমানদারি করতে গিয়ে ওর সাথে পরিচয় চমৎকার হাতের লেখা খুব সুন্দর ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এরপর থেকে এই পরিবারটি একেবারে বিধ্বস্ত পরিবার তো এর আগে আপনাদের সহায়তায় ঘর দেওয়া হয়েছে টিউবওয়েল দেওয়া হয়েছে টয়লেট দেওয়া হয়েছে যখন যেটা যে সহায়তা করছে আমি তাৎক্ষণিকভাবে পৌঁছে দিই প্রতি মাসে নিয়মিতভাবে সেই কানাডার থেকে শরীফ রুনা দম্পতি তিন হাজার টাকা করে দিচ্ছেন তাদের জন্য দেওয়া করছি ঠিক আছে এই যে এই ছাগলটা আপনার জন্য আমার এক বড় বোন নাসরিন আপা থাকেন মিরপুরে উনি একটা মানত করছিল তিনি আসলে শারীরিকভাবে অসুস্থ তার জন্য এই ছাগলটা উনি ব্যবস্থা করে দিয়েছে তার জন্য একটু দোয়া করে না আচ্ছা দর্শক আপনাদের হয়তো খেয়াল আছে এক পাগলির পাইতাম নিয়ে আমি বাজার দিই মাও পাগলি তার মেয়ে একবার উন্মাদ পাগলি তার স্বামী অনেকদিন আগে মারা গেছে আগে স্বচ্ছলতা ছিল কিন্তু এই মুহুর্তে তারা খুব কষ্টে জীবনযাপন করছে ওখানে আমি বাজারের ব্যবস্থা করি কিন্তু এই যে এই আপা তিনি ওদেরকে দেখভাল করেন পরিষ্কার পরিচ্ছন্ন ওনাদের সেবা শশ্রুষ্রা সে এটা করেন খুব ভালো মানুষ কিন্তু এনারা আর্থিকভাবে একেবারেই দুর্বল জানি কী করে গার্মেন্টস না আচ্ছা যাই হোক উনি ওনাকে সেবা শুশ্রূষা করে এনাদের আর্থিক অবস্থা ভালো না তো নাসরিনাভা যখন এই ছাগলটির কথা বললেন তখন ওনাকে আমি বলে রাখছিলাম যে ওনাকে তো আমি কিছুই করতে পারিনি উনিও গরিব মানুষ এই গরিব মানুষ হওয়ার পরেও গরিব মানুষকে যেভাবে সেবা করে আমি প্রথম দিন তো সেই মহিলার বাড়িতে গিয়ে একেবারে দুর্গন্ধে যেতেই পারছিলাম না পরে এনাকে ডাক দিনে দায়িত্ব দেওয়ার পরে এনে এতই চমৎকার করে ঘরটা পরিষ্কার করে রেখেছে এখন ভালো আছে তো আর না আচ্ছা আর দেখের মধ্যে ওদের জন্য আমি একটু বাবার ব্যবস্থা করবো না এমনি দেখভাল করতেছেন তো আচ্ছা শুনুন না আমি আমি খবর পাইছি জন্যেই তো দেখলাম যে ওনাকেই দেওয়া দিতে পারে আচ্ছা ও আপনার নামটা কি জমিলা আপনার বাচ্চা কাচ্চা কইজন আচ্ছা যাই হগল পালতে পারবেন না তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার সেই নাচটির নামার জন্য দোয়া করি না তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন খুব ভালো মনের মানুষ এর আগে আমার এখানে কোরবানি যে হলো অনুভূ একটা কোরবানি দিয়েছিল আমার মাধ্যমে আমাদের এলাকায় কিন্তু এই গোস্ত বিতরণ করছি খুবই ভালো যাই জন্য প্রাণ ভরে দয়া করে যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান দেওয়ার চলে যান যা যা বেশি বেশি করে বাচ্চা দিস তো জাকির আমার কাছে মনে হয়েছে এনাকে দেওয়াটাই উত্তম কারণ এই মহিলা নাম বললো জমিলা ওই যে সেই পাগলি যে আছে মাফি পাগলি পুরো ঘর তো একেবারে নোংরা করে রাখছে এবং তার মাও অসুস্থ সেও ব্রেন শর্ট তুমি তো গেছো আমার সঙ্গে দুইবার তো চিন্তা করলাম যে নাসরিনাফার এই ছাগলটা ওনাকে দিলেই ভালো হয় এনেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয় তো যাই হোক আপা আপনি দেয়া ছাগলটি এই জমিলার হাতে তুলে দিলাম আমরা দুজন পরামর্শ করে আশা করছি যে আপনার দেয়া এই উপহারটি আমি সঠিক জায়গায় দিতে পেরেছি আপনার জন্য রইল বোন মহান রাবুল আলামিন যেন আপনাকে দ্রুতই একেবারে সম্পূর্ণ সুস্থ করে দেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ